রংপুরে চুরি ঠেকাতে ছাদের রেলিংয়ে দেওয়া বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, নগরীর বনানীপাড়ায় এলাকায় তিনতলা ভবনের ছাদে রেলিংয়ে কাপড় শোকাতে যান ভাড়াটিয়া তানিয়া। এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হলে চিৎকার দেয় সে। পরে তার শিশুকন্যা তাজমিয়া মাকে স্পর্শ করলে সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তাদের দুজনকে বাঁচাতে তানিয়ার মা তাজমহল বেগম এগিয়ে গেলে একইভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হয় সে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেলে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চুরি ঠেকাতে ছাদের রেলিংয়ে বিদ্যুৎ সংযোগ দেয় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। এ ঘটনায় বাড়ির মালিক সৈয়দ আলীকে আটক করেছে পুলিশ।